আসসালামু আলাইকুম প্রিয় দর্শনার্থীরা, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম বহুব্রীহি সমাসে ব্যাস বাক্য অনুযায়ী কি কি হলে আমরা বহুব্রীহি সমাসটাকে চিনতে পারবো সেই বিষয় নিয়ে আমরা বিশদ আলোচনা করেছিলাম। গত পর্বে আমরা বলেছিলাম যে পরের পর্বে আমরা বহুব্রীহি সমাসের প্রকারভেদ নিয়ে কথা বলবো। তো আমি সেই জন্য চলে এসেছি, তো আপনাদেরকে আর একবার স্বাগত আমার পড়াশোনা একাডেমিতে। বহুব্রীহি ক্লাসের প্রকারভেদ নিয়ে আমি আছি মোহাম্মদ আল আমিন। খেয়াল করে দেখেন যে বহুব্রীহি সমাস আমি বলেছিলাম আট প্রকারে হয়ে থাকে, সেগুলো আমি বোর্ডে লিখে রেখেছি, সেই অনুযায়ী তোমাদেরকে আমি এখন পড়াবো। প্রথমে রয়েছে হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। আমি সংজ্ঞাতে পড়ে যাব, আগে পার্ট বাই পার্ট বলে নিব, একটার পর একটা বলে নিব। খেয়াল করে দেখো, দ্বিতীয়তে আছে যে ব্যতিকরণ বহুব্রীহি, তৃতীয় আছে ব্যতিহার বহুব্রীহি, চতুর্থ নয়ীয় বহুব্রীহি, পঞ্চমী বা পঞ্চমে আছে হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি, ষষ্ঠী বা সপ্ত ছয় নম্বরে আছে প্রত্যয়ন্ত বহুব্রীহি, তারপর সাতে আছে অলুক বহুব্রীহি, এবং আটে রয়েছে সংখ্যাবাচক বহুব্রীহি। এগুলো আমি সংজ্ঞা এবং উদাহরণ সহ তোমাদেরকে বোঝানোর এখন চেষ্টা করব। যদি তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখতে থাকো তাহলে অবশ্যই খুব সহজেই বুঝতে পারবে যে বহুব্রীহি সমাসের প্রকারভেদগুলো কীভাবে হয়ে থাকে। চলো কথা না বাড়িয়ে শুরু করি আবার। সমানাধিকরণ বহুব্রীহিটা কি, আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে বলতেছি যে পূর্ব পদে যদি বিশেষণ এবং পর পদে যদি বিশেষ্য হয় তাহলে তাকে বলবে হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। প্রথমে কি হতে হবে, পূর্ব পদে বিশেষণ, তার মানে কোনো গুণ দোষ অবস্থা ইত্যাদি থাকতে হবে, এবং পর পদে গিয়ে অবশ্যই বিশেষ্য হতে হবে, তাকে বলা হবে হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। আমি প্রত্যেকটা সমাসের ক্লাসে বলে থাকি যে তোমরা যদি ব্যাস বাক্য না করতে পারো বা ব্যাস বাক্য না মুখস্থ করো তাহলে কখনোই তোমরা সমাস সূত্র অনুযায়ী করতে পারবে না বা নির্ণয় করতে পারবে না। তো দেখো এখন কি করতে হবে, যে পূর্বপদ বিশেষণ হতে হবে। উচ্চ শির, উচ্চ হয়েছে শির, যার উচ্চটা একটা অবস্থান বোঝাচ্ছে বা পরিমাপ বোঝাচ্ছে, তাহলে উচ্চশির, উচ্চশিরটা আমাদের সমানাধিকরণ বহুব্রীহি। কেন হলো, উচ্চ একটা অবস্থান বোঝাচ্ছে, প্রথম পদেই বা পূর্ব পদেই হচ্ছে বিশেষণ রয়েছে, আর পর পদে গিয়ে শিরটা হচ্ছে বিশেষ্য, এই জন্য এটাকে বলা হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। এরপরে হতশ্রী, হত মানে হচ্ছে আহত হওয়া, হতশ্রীর ব্যাস বাক্য কী, ব্যাস বাক্য মুখস্থ করতে হবে, হত হয়েছে শ্রী যার, ঠিক আছে, তার মানে আহত হয়েছে মুখ যার, এই যার কথা কিন্তু অবশ্যই থাকবেই, ঠিক আছে। তাহলে হত হয়েছে মুখ যার, হতটা হচ্ছে একটা অবস্থা বোঝাচ্ছে, আহত হওয়া, ঠিক আছে। তাহলে প্রথম পদ হয়ে গেল বিশেষণ এবং শ্রী বা মুখটা হচ্ছে বিশেষ্য, এই জন্য এটা হয়ে যাবে সমানাধিকরণ বহুব্রীহি। প্রথম পদে বিশেষ্য, প্রথম পদে বিশেষণ আছে এবং পর পদে বিশেষ্য থাকার কারণে সমানাধিকরণ। ব্যাধিকরণ, দেখো সমানাধিকরণ ঠিক বিপরীতটা, এখানে পূর্ব কিংবা পর পদে তোমার হচ্ছে কোনোটাতেই হবে না, তোমার বিশেষণ হবে না, ঠিক আছে, অন্য একরকমে এটা নিজে নিজেই হয়ে যাবে। কী রয়েছে দেখো, খেয়াল করো যে আশিতে বিষ যার, আশি মানে হচ্ছে দাঁত, ঠিক আছে, এই দাঁতে বিষ হয়েছে যার, তাকে বলা হবে হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি বা আশি বিষ, এটা হয়ে গেল হচ্ছে ব্যাধিকরণের উদাহরণ, তার মানে সমাধিকরণের উল্টোটা হবে। এরপরে আছে হচ্ছে ব্যতিহার বহুব্রীহি, এটা পারস্পরিক ক্রিয়ার অর্থে প্রচলিত হবে, এবং পূর্ব পদে সরেয়া বা আকার থাকবে এবং পর পদে গিয়ে থাকবে হচ্ছে রসইকার। তাহলে কি বোঝা গেল, যে এটা পারস্পরিক ক্রিয়া হতে হবে। যেমন উদাহরণ দিলে তোমরা সবচেয়ে ভালো বুঝবে যে হাতাহাতি মারামারি কানাকানি এই শব্দগুলো, প্রথমে দেখো হাতাহাতি, ততে তোমার হচ্ছে আকার আছে বা প্রথমে আকার রয়েছে এবং শেষে রসইকার রয়েছে, এইরকম এগুলোকে বলা হবে। যে আর যেগুলো আছে যেমন মারামারি কানাকানি ঘুষাঘুষি এরকম যে রয়েছে এগুলো তোমরা লিখে ফেলতে পারো কমেন্ট বক্সে। এরপর দেখো নয়ীয় বহুব্রীহি, পূর্বপদ বিশেষ্য বা তার আগে যদি আমরা ন কথাটা বা নেই কথা বা নাই কথা যদি ব্যবহার করি তাহলে হয়ে যায় নয়ীয় বহুব্রীহি, এটা সহজ বিষয়, আর যার কথা উল্লেখ থাকলে তাহলে তো বুঝতেই পারবো আমরা নয়ীয় বহুব্রীহি সমাস, আর যদি যার কথা না উল্লেখ করি তাহলে কিন্তু নয়ীয় তৎপুরুষ হয়ে যাবে। এরপর দেখো হচ্ছে মধ্যপদলোপী তোমার বহুব্রীহি সমাস, মধ্যপদলোপীতে কী হবে, যখন বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যকে বিশদভাবে ব্যাখ্যা করতে যাব তখন সমস্ত পদে গিয়ে কিছু অংশ লোপ পেয়ে যায়, এই যে লোপ পেয়ে গেল একে বলা হবে হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। উদাহরণ দিলে তোমরা সহজেই সেটা বুঝতে পারবে, যে বিড়ালের ন্যায় চোখ যে নারীর, তাকে বলা হয় হচ্ছে বিড়াল চোখি, এবং হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, একবারে সংক্ষেপে হয়ে গেল হচ্ছে হাতে খড়ি।
এজন্য এটাকে বলা হয় হচ্ছে মধ্যপদলোপী যে মাঝখানের অংশ ব্যাখ্যা করার জন্য বোঝানো হয়েছিল এইটুকু লোপ পেয়ে শর্টকাটে হয়ে গেল হাতে খড়ি এবং হচ্ছে বিড়াল চোখি পরবর্তীতে আসে হচ্ছে প্রত্যয়ান্ত ঠিক আছে প্রত্যয় মানে হচ্ছে প্রত্যয় আর আন্ত মানে হচ্ছে শেষে তার মানে প্রত্যয় শেষে আসাকে সমস্ত পদে যখন প্রত্যয়টা শেষে চলে আসবে তখন সেটাকে বলা হবে হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস খেয়াল করো এখন কি কি প্রত্যয় আসতে পারে যেমন স্বরে আসবে এরপরে এ আসবে এরপরে ও আসবে যদি সমস্ত পদে গিয়ে এই তিনটা প্রত্যয় যদি চলে আসে তাহলে সহজে বুঝতে পারবো এগুলো হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসের উদাহরণ আমি এর উদাহরণ দিয়ে দিচ্ছি তোমরা সহজে বুঝতে পারবে উদাহরণগুলো দেখো যে একদিকে চোখ যার হওয়ার কথা ছিল এক চোখ কিন্তু সমস্ত পদে গিয়ে সেটা হয়ে গেল হচ্ছে এক চোখা এই যে শেষে আটা চলে আসলো এই জন্য এটার নাম প্রত্যয়ান্ত বহুব্রীহি এরপর একটা উদাহরণ দেখো যে হবে হচ্ছে ঘরের দিকে মুখ যার তাহলে ঘর মুখ হওয়ার কথা ছিল কিন্তু না হয়ে সেটা হয়ে গেল ঘর মুখ শেষে গিয়ে ও চলে আসলো এই জন্য এটার নাম হবে হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রীহি পরে দেখো অলুক বহুব্রীহি অলুক জিনিসটার কথা এই হচ্ছে তোমার কোনো কিছু লোপ পাবে না অলুক কখনো কোথাও লোপ পাবে না এই জন্য এটা হয়ে যাবে অলুক বহুব্রীহি উদাহরণ খেয়াল করে দেখো মাথায় পাগড়ি তাহলে হওয়ার কথা ছিল মাথা পাগড়ি কিন্তু না হয়ে সমস্ত পদে গিয়েও হয়ে গেল মাথায় পাগড়ি ঠিক আছে এই যে কোনো কিছুই লোপ পেল না এই জন্য এটাকে বলা হবে হচ্ছে অলুক বহুব্রীহি এরপর গলায় গামছা একই রকম বিষয় উদাহরণ দিলে বলা যায় যে অলুক বহুব্রীহি এরকম কোনো কিছুই পরিবর্তন হবে না আমি একটা কথা মানে লুকিয়ে রেখেছি সেটা হচ্ছে গলায় গামছা এবং তোমার হাতে গলায় গামছা এবং মাথায় পাগড়ি শেষে যে যার কথা উল্লেখ করতে হবে যদি আমরা যার কথা না উল্লেখ করি অলুক তৎপুরুষ হয়ে যাবে কিন্তু এটা মনে রাখতে হবে যার কথা উল্লেখ থাকতেই হবে এরপরে দেখো যে সংখ্যাবাচক বহুব্রীহি কী হয় অবশ্যই সংখ্যা থাকবে পূর্বপদে সংখ্যার পরিমাণ উল্লেখ থাকবে যদি আমরা বলি এরকম উদাহরণের সাহায্যে যে দশ গজ পরিমাণ যার তাকে বলা হবে হচ্ছে দশ গজি ঠিক আছে যে সংখ্যা আছে প্রথমে এবং শেষে যার কথা উল্লেখ আছে আমরা সহজে বুঝবো এটা সংখ্যাবাচক বহুব্রীহির উদাহরণ তো বন্ধুরা আমরা যে বিষয়গুলো পেলাম সেটা হচ্ছে সমান্ধিকরণ ব্যাধিকরণ ব্যতিহার নয় মধ্যপদলোপী প্রত্যয়ান্ত অলুক এবং সংখ্যাবাচক এই বিষয়গুলো আমাদের বোঝা মোটামুটি শেষ বিস্তারিত বেশি বিবরণে যেহেতু আমি যাচ্ছি না আর তোমাদের সেহেতু এগুলো লিখতেও হয় না এই জন্য আমি শর্টকাটে বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমরা খুব ভালো বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে উপসর্গ নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ এবং সুন্দর জীবনযাপন কামনা করে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ